ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুর্গাপূজার সামনে কলকাতায় এখন ভরা শপিং এর মৌসুম। ঠিক সেই সময় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডিউটি ফ্রি শপিং মলের সামনে দাঁড়িয়ে আপনাদের এখানে একবার না নিয়ে গিয়ে পারছি না। হয়তো এটা দেখার পর আপনাদের মনে হতেই পারে পুজোর বাকি বাজারটা এখান থেকে করলে কেমন হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই অত্যাধুনিক শপিং মল বিশ্বের সবচেয়ে বড় করমুক্ত বাজার। মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সবসময় যাত্রীদের ভিড়, যাদের বেশিরভাগই এই করমুক্ত বাজারের হাতছানি এড়াতে পারেন না। 2009 সালে এই বাজার থেকে $114 কোটি মূল্যের পণ্য বিক্রি হয়েছে। এখান থেকে পণ্য কিনেছেন 2.3 কোটি ক্রেতা, অর্থাৎ প্রতিদিন 55,800 ক্রেতা। বিক্রি নিরিখে প্রথম স্থানে সুগন্ধি বা পারফিউম। শুধু গত বছরে বিক্রি হয়েছে $15.70 কোটি $70 লক্ষ মূল্যের পারফিউম। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে মদ এবং সোনা। এই বিশাল করমুক্ত বাজারের অন্যতম বড় আকর্ষণ মহিলাদের পোশাক। বিশ্বের সব থেকে বড় ব্র্যান্ডগুলি তাদের অত্যাধুনিক ফ্যাশনের সম্ভার হাজির রাখে এখানে। কলকাতার শপিং মলে আপনার পছন্দের জিনিস না পেলে একবার এখানে ঘুরে আসতেই পারেন। কলকাতা থেকে বিমানে দূরত্ব মাত্র 4.5 থেকে 5 ঘন্টা। দুবাই থেকে পার্থ বন্দ্যোপাধ্যায়, নিউজ টাইম।